বেশ অনেক দিন অশান্তির পর আস্তে আস্তে সুখের মুখ দেখছে জিওন কাঠি সিরিয়াল, মানে জাহ্নবী ও ঋষি। ঋষি জেলে ছিল সেটা আপনারা সবাই দেখেছেন, এবং ঋষিকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল জাহ্নবী, এবং জাহ্নবী সেটা কিন্তু পেরেছে। জাহ্নবী ঋষিকে ছাড়িয়ে এনেছে। এবার জাহ্নবী এবং ঋষি দুজনেই যাতে সুখে শান্তিতে তাদের ছোট্ট ছেলে অভিমন্যুকে নিয়ে সংসার করতে পারে, সেটাই সকলের চাওয়া। জাহ্নবীর মা কি বলছে চলুন শুনে নেওয়া যাক। এতদিন কোর্টের একটা টেনশন চলছিল, সেই কোর্টের টেনশন জাহ্নবী নিশ্চয়ই মিটিয়ে দিয়েছে, এবং মিটিয়ে দিয়ে আলটিমেট ঋষিকে বাড়ি নিয়ে আসতে সাকসেসফুল হবে। কোর্টের কয়েকদিন হয়তো আমি ছিলাম না, কারণ আমাকে ঘর সামলাতে হয়েছে, আমাকে অভিমন্যুকে সামলাতে হয়েছে, আমার নাতি। তো এখন আপাতত দেখা যাচ্ছে যে শান্তির দিকে হয়তো ফিরছে ঘরটা আমাদের, এখন আস্তে আস্তে ভালো পজিটিভ দিকে আসছে। আগামী দিনে গল্পের চমক কি তাহলে এই দুজনের একসঙ্গে সুখে শান্তিতে ঘরে থাকা, নাকি সেটা তো বেশি হবে না? আমরা তো আশা করি, আমরা মা হিসেবে তো আশা করি, আমি হোক ঋষির মা হোক, আমরা দুজনেই আশা করি যে ওরা যেন দুজনে সুখে সংসার করতে পারে, সব যেন ঠিকঠাক হয়ে যেতে পারে। ছেলে বউ যাতে সুখে শান্তিতে সংসার করে একই কথা বলছে ঋষির মাও। চলুন তার মুখ থেকেই শুনে নিই কিছু কথা। এই মুহূর্তে ফ্লোরে যেটা চলছে সেটা হচ্ছে যে কোর্টে যথারীতি যেটা আমরা সবাই ভেবেছিলাম, আমি খুব আশা করেছিলাম, ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে জাহ্নবী যেন আমার ছেলে ঋষিকে সমস্ত ওর ওপরে যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো থেকে বার করে নিয়ে আসতে পারে, তো সেটা জাহ্নবী পেরেছে। এবারে আমরা যেটা চেষ্টা করছি, মানে আমি এবং জাহ্নবীর মা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে জাহ্নবী আর ঋষি যেন এবারে সুন্দর সুস্থভাবে একটা সংসার করতে পারে ওদের ছোট্ট ছেলেকে নিয়ে। আমরা আপাতত এটারই শুটিং করছি, আমরা আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, জাহ্নবী ঋষি আমাদের পুরো পরিবারকে ভালোবাসবেন, এবং সবাই আমরা সবাই এটাই আশা করি যে ওরা এবারে সুন্দরভাবে সংসার করবে। ভবিষ্যতে গল্পে আরও কী কী চমক থাকছে সেটা জানার জন্য অবশ্যই চোখ রাখুন সান বাংলার জীবন কাঠি সিরিয়ালে, এবং সাথে সাথে চোখ রাখুন মিস পটিউতে, কারণ আমরা আপনাদেরকে দিয়ে থাকি টলিউড রিলেটেড নানান রকম আপডেটস। তো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিস পটিউ, এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং তার সাথে সাথে আমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আছি, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন টলিউড রিলেটেড নানান আপডেটস।